অনেকদিন পরে একটি ভিডিও আপলোড করতেছি, কারণ কিছু সমস্যার কারণে চ্যানেলে কোনো ভিডিও দিতে পারিনি। যাই হোক, অল্প একটু বৃষ্টিতেই ঢাকা শহরের অনেক জায়গায় অভিজাত জায়গাগুলোতে পানি নিচে তলিয়ে যায়। এতে যেমন সাধারণ মানুষের খুব কষ্ট হয়, আর সবচেয়ে বেশি কষ্ট হয় আমরা যারা বাইকার আছি, যারা বাইক চালাই তাদের। এই যে অভিজাত জায়গাটা, যেটা ময়াপল্টন, এই জায়গাটায় বেশিরভাগই পানি আটকে যায়, পানি যায় না। আর এই সময় যে বাইকগুলো থাকে, সেই বাইকগুলার পানি ঢুকে অনেক বাইক স্টার্ট বন্ধ হয়ে থেমে যায়, নষ্ট হয়ে যায়। মনে হয় যে কক্সবাজারের সৈকত অথবা কুয়াকাটার সৈকতের মতো ঢেউ। তো এই ব্যাপারটা একটু কর্তৃপক্ষের দিকে আমি দৃষ্টি আকর্ষণ করছি, যদি আমার ভিডিওটা ওয়াসার বা সিটি কর্পোরেশনের কেউ দেখে থাকেন, তাহলে এই জায়গাটায় একটু আপনারা দৃষ্টি দেবেন, যে সাধারণ জনগণের সাথে আমরা যারা বাইকার আছি তাদেরও খুব ক্ষতি হচ্ছে। বৃষ্টিতে ঢাকা শহরে সব জায়গায় পানি হয়, কিন্তু আমার যতটুকু মনে হয় যে নয়াপল্টন, ফকিরাপল এই অঞ্চলটা একটু বেশি পানি হয়, আর এই পানির কারণেই সবসময় বাইকের বেশি ক্ষতি হয়। আর এই ক্ষতি থেকে কিছুটা রক্ষা পাওয়ার জন্যেই আমার এই ভিডিওটা করা। যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।